Assalamualaikum everyone, welcome back to my channel, Beauty Vlogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি, তো আমি এখন নাস্তা করছি, তো নাস্তা করে বের হয়ে গেছি। আজকে হচ্ছে আমার ক্লাস ছিল, তো ভাবলাম একটু ব্লগ করা যাক। আমি আমার ফ্রেন্ড হচ্ছে দাঁড়িয়ে আছি বাসের জন্য, তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আমার গন্তব্য স্থলে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ড কফি নিবে, আর আমি এখান থেকে একটু তেঁতুল নিছি। আমার বাসে খুবই খারাপ লাগতেছিল, যার কারণ হচ্ছে তেঁতুল নেওয়া। তো ক্লাসে চলে আসছি, আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস কোচিংয়ে আর কি। তো এই তো আমার ফ্রেন্ডরা আসছে, তো ওদের সাথে একটু গল্পতল্প করতেছি, এখানে একটু আমি ভিডিও করছি। আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সেজন্য স্যার হচ্ছে আমাদেরকে সমুচা সিঙ্গারা কোক খাওয়াচ্ছে। তো ওইখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ক্লাস করার পরে আর কি স্যার আমাদের জন্য নিয়ে আসছে এগুলো, তো এগুলো এখন হচ্ছে খাবো। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে কোকটাকে ফালাই দিতে লাগছিল, পরে আবার ঠিক হয়ে গেছে, আমি তো মনে করছি একদম পড়েই যাবে। তো আরেকটা ক্লাস শেষ হওয়ার পর আমি আরেকটা ক্লাসে আসছি, এটাও হচ্ছে আমাদের নতুন ক্লাস, ফার্স্ট ক্লাস আর কি। তো এখানেও হচ্ছে আমরা একটু স্টাডি করব, দেন হচ্ছে ক্লাস শেষে আমি বের হয়ে গেছি। তো এই তো আজকে সারাদিন ক্লাসের উপরেই ছিলাম, আর কালকে থেকে তো কলেজ শুরু, তো সেটার ব্লগও ইনশাল্লাহ আমি শেয়ার করব যদি পারি আর কি, মানে যদি ব্লগ করি আর কি। এরপরে হচ্ছে আমি বাসায় আসছি, ফ্রেশ হয়ে নিছি, আর এখানে হচ্ছে আম্মু আজকে হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে ডিমের কি একটা জানি করছে, আর এখানে ছিল কাবাব, আর হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস থাকলে আর আমার কিছু লাগে না, তো এটা দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছিল, তো ভালোই লাগতেছিল খিচুড়ি খাইতে। খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, আর আমার বোনের জন্য যে গিফট আমি অর্ডার দিছিলাম তো সেটা চলে আসছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আপুকে আমি কি গিফট দিছি এবার। ওর পছন্দের জিনিসই দিছি যেটা ওর বেশি লাইক করে। ওকে হচ্ছে আমি এবার ব্যাগ দিছি, এটা ব্ল্যাক কালারের মধ্যে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, বাট রিয়েলে এটা অনেক বেশি সুন্দর ছিল, ও তো অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, ও খুশি হওয়া মানে আমার খুশি হওয়া। তো এটা আমি আপনার সাথে একটু প্রপারলি শেয়ার করছি, ভিতরে কেমন স্পেস আছে সেগুলোও শেয়ার করব। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। গিফটটা আসার পরে আমার একটু শান্তি লাগতেছিল, কারণ কি আমি অনেকদিন আগে হচ্ছে গিফটটা অর্ডার দিছিলাম, কোনো কারণে হয়তো গিফটটা একটু লেটে আসছে, আমি আসলে জানি না। তো যাই হোক, ফাইনালি আসছে এটাই অনেক। আর এখানে হচ্ছে আমি বড়ি ভর্তা বানাচ্ছি, আমি আসার সময় হচ্ছে বড়ি নিয়ে আসছিলাম, আর বড়ি ভর্তা তো আমার খেতে খুবই ভালো লাগে, যে কোনো টক জাতীয় জিনিস আমি অনেক বেশি লাইক করি আমার বোনও। তো ভাবলাম যে একটু বড়ি ভর্তা বানাই আপনার সাথে শেয়ার করি কীভাবে বানাবো। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে বড়ি দিয়ে দিছি, এরপর এটাকে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমি রসুন, তারপর হচ্ছে ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকেও ভালোভাবে ছেঁচে আমি এর মধ্যে দিব হচ্ছে লাল গুঁড়া, মরিচ, চিনি, লবণ, বিট লবণ, এর তো দেখতে পাচ্ছেন ভালোভাবে ছেঁচে নিছি। কোনগুলো বলছিলাম সেগুলো হচ্ছে ভর্তাটার মধ্যে দিয়ে দিব।
এতো ইয়ামি ইয়ামি ভর্তা একদম রেডি হয়ে গেছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছে। আজকে ব্লগটা আমি বেশি বড় করব না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।